আমরা যাচ্ছি অঙ্গুরের ক্ষেত দেখতে। এপাশে বাঁ পাশে বাঁ পাশে দেখন্তু, এটা হেলা অঙ্গুর চাষ হয়েছি। দেখ অঙ্গুর অঙ্গুর, ওয়াও ওয়াও, কিয়া নজারা হ্যায়, ওয়াও দেখো কি সুন্দর আঙ্গুর ফসল হয়েছে। আঙ্গুরে এই যে দেখার মতো একদম, এটা হচ্ছে অঙ্গুর গাছ। এভাবে একটা একটা গাছে কতগুলো অঙ্গুর হয়েছে। আমাদেরকে বারণ করা হয়েছে, টচ করা যাবে না, এমনি দেখা যাবে, এমনি দেখতে পারো, ছবি নিতে পারো আর ভিডিও করতে পারো, বাট টচ করতে বারণ আছে। তো আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো এখনো পাকেনি আর কিছু কিছু পেকে গেছে, দেখুন। ও মস্ত লাগছে দেখতে। খুব সুন্দর অঙ্গুরের ফসল হয়েছে, বড় একটা এরিয়া নিয়ে ফসল হয়েছে। কি সুন্দর আঙ্গুর হয়েছে। এই গাছটা থেকে 3-4 হাত ছেড়ে এই গাছটা লাগানো হচ্ছে। তো একটা একটা গাছে জ্বালে 15-20 কিলো করে অঙ্গুর হয়েছে। কি দেখছি, কি দৃশ্য দেখলাম লাইফে প্রথমবার, ফার্স্ট টাইম। ওয়াও, ও মাই গড, খুব খুব দারুণ লাগছে, ব্যাপক। এই যে এই গুচ্ছাটা দেখুন, এই থন্নাটা দেখুন, কত বড় থন্না হয়েছে, জাস্ট ওয়াও। সিঙ্গাপুর শনি মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে এই অঙ্গুরের ক্ষেতটা পড়েছে। আমরা এখানে পারমিশন নিয়ে এই ক্ষেতে এসেছি, আর আসার পরে এমন মজা, এমন দৃশ্য দেখলাম, ও খুব খুব ভালো লাগলো। এরকমই যে অঙ্গুর ধরে, এই অঙ্গুরের ক্ষেত এরকমই যে হয় কখনো জানতাম না। তো আজকে দেখার পরে খুব 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 ভালো লাগছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি।